সৈয়দ আশিক রহমানের মতো লেখক এবং চিন্তা ভাবনার মানুষ আরো বেশি বেশি করে বই মেলায় বই নিয়ে আসা জরুরি। 10 মিনিটের জন্য গিয়ে 7টায় গিয়ে রাত 1টায় ফিরে এসেছি। অমর বই মেলা, 21শে মেলা, আমি তো করে আমাদের বন্ধুদের মেলা, যে বই এসছে তো বড় বন্ধু, আর পৃথিবীতে আর কেউ হতে পারে নাই, এটা গবেষকরা এবং আমরা নিজেরাও বুঝি। সেই বই মেলায় আমাদের একজন অত্যন্ত পরিচিত বিজ্ঞ ব্যক্তিত্ব, তিনি শুধু ওই মিডিয়া আরটিভি পরিচালক, নির্বাহী পরিচালক নন, তিনি বিভিন্ন মিডিয়ার কাজ করবার মধ্য দিয়ে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার কাজ করার মধ্য দিয়ে তিনি সাহিত্য জগতেও একটা প্রভাব বিস্তার করেছেন। আবার এখানে থেকে দেশের তরুণ সমাজকে রক্ষা করবার জন্য ভিন্ন পথে পরিচালিত না হয় এবং ধূমপান বিরোধী, মাদক বিরোধী জনমত গঠনে তিনি আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি ওই জায়গাটিকে বেশ গুরুত্বপূর্ণ করে গড়ে তুলেছেন। আবার তিনি, আমি দেখেছি এই কয়েকদিন আগেই গিয়েছিলাম অদম্য সুরে একটি অনুষ্ঠান, বা কি চমৎকার অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অন্ধ প্রতিবন্ধী, তিনি সারা বাংলাদেশ থেকে 3000 প্রতিবন্ধী চিহ্নিত করেছেন, গায়ক, কবিতা আবৃত্তি বিভিন্ন, তার থেকে বেছে 350, 10, 6, এই যে কি বলে আরটিভি অদম্য সুরে এটা এই প্রতিযোগিতা আমি গেছি। 10 মিনিটের জন্য গিয়ে 7টায় গিয়ে রাত 1টায় ফিরে এসেছি, উঠতে পারি নাই। অর্থাৎ অনগ্রসর জাতিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কর্মক্ষম, স্মার্ট বাংলাদেশের কর্মক্ষম মানব সম্পদ হিসেবে তাদের কাজে লাগবার জন্য যে অদম্য বাসনা ভাবনা, এটি কয়জনের হয়, এটা সৈয়দ আশিক রহমান এটা দেখিয়ে দিয়েছে গোটা জাতি এবং আন্তর্জাতিকভাবে। ঠিক এখানেও দেখলাম আমার একটি লাইব্রেরি কমিটির মিটিং ছিল প্রথম 3টায়, এখানে 4টা 15 পাঁচের সংসদ, আমি ওটা বাতিল করে দিয়ে 14 তারিখ দিয়ে এখানে এসেছি। এসে দেখলাম কি আমার বয়স 76, 5-6 বছর বাদ দিয়ে বুদ্ধিশুদ্ধি হয়েছে, এই বেদে গোষ্ঠী গোত্র তারা এই এত বছর আগে কি অবস্থায় ঘুরে বেড়াতো, জীবন জীবিকা পরিচালনা করত, সেই দিকে যদি আমরা চোখ দেই, পেছনে যদি তাকাই, আর আজকে বাংলাদেশ সে ওই বেদে সম্প্রদায়ের যে অবস্থা, আজকের যুবক, আজকের বুদ্ধিজীবী, আজকের আমরা সেদিকে বুঝতেই পারবো না যদি বই আকারে তাদের জীবন কাহিনী এই মেলায় উপস্থাপিত না হতো। সেক্ষেত্রে বই মেলা, বইয়ের এ যে মিলন মেলা 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, জাতিকে যুগ যুগ ধরে রাখা। আমরা কোথায় ছিলাম বাঙালি আর কোথায় যাচ্ছি বাঙালি, এটা ধরে রাখার জন্যে আমার তো মনে হয় সৈয়দ আশিক রহমানের মতো লেখক এবং চিন্তা ভাবনার মানুষ আরও বেশি বেশি করে বইমেলায় বই নিয়ে আসা জরুরি, যেটি আমি পারি নাই, পারবো না, চেষ্টা করলেও পারবো না।